নেহরু স্টেডিয়ামত ক্রিকেটৰ মহাৰণ, 50 অভাৰৰ টুৰ্ণামেণ্টত জিলিকিল অংকুৰজ্যোতি ক্লাব, নিজা দ্বিতীয় মেচত পৰাস্ত গুৱাহাটী ক্ৰিকেট কোচিং চেণ্টাৰ, ৰোহন হাজৰিকালৈ মেন অফ দ্য মেচৰ সন্মান। নেহৰু ষ্টেডিয়ামত বাদ ক্ৰিকেট ক্লাবৰ উদ্যোগত অব্যাহত আছে সীতাৰাম চাউচৰীয়া সোঁৱৰণী 19 বছৰ অনুৰ্ধৰ আন্তঃসংস্থা ক্ৰিকেট মিট। দশম দিনার খেলত অবতীর্ণ হল অঙ্কুরজ্যোতি ক্লাব আর গুয়াহাটি ক্রিকেট কোচিং সেন্টার। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 অভারত 10টা উইকেট হেরুয়ায় অঙ্কুরজ্যোতিয়ে সংগ্রহ করলে 307 রান। অঙ্কুরজ্যোতির হয়ে প্রতিভাবান যুব ক্রিকেটার রোহন হাজরিকায় খেলিলে এক দর্শনীয় ইনিংস। মাত্র 6 রানের বাবে 17 রানের বঞ্চিত হল রোহন। 78টা বলের মুখামুখি হয়ে রোহনে খেলিলে 94 রানের সুন্দর ইনিংস। রোহনের ইনিংসত আছে 14টা বাউন্ডারি আর 1টা সিক্সারের সমাহার। আনহাতে অঙ্কুরজ্যোতি ক্লাবরে মঞ্জিত ডেকায় খেলিলে অর্ধশতকীয় ইনিংস। এক বিশাল বিজয় লক্ষ্যলৈ ক্রিজত নামিল গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টার। পিছে অঙ্কুরজ্যোতি ক্লাবর দুর্দান্ত বোলারের ত্রাসত 45.2 অভারতে ইনিংস সামরিলে গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টারে। আটাইকটা উইকেট হেরুয়ায় গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টারে সংগ্রহ করে মাত্র 192 রান। গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টারের হয়ে বিজয় সিংয়ে 34, আরমান জুফ্রিয়ে 27, ওয়াসিম সাহিল শইকিয়ায় 21 রানের ইনিংস খেলে। পিছে তেওঁলোকেও পরাজয় গড়াহর রক্ষা করব নোৱাৰিলে দলটুক। অবশেষত 102 রানত জয়ী হল টিম অঙ্কুরজ্যোতি। অঙ্কুরজ্যোতির হয়ে 4টা উইকেট দখল করলে রোহন হাজরিকায়। 10 ওভার বল করে 45 রান ব্যয়ের এই সাফল্য অর্জন করেছে। বেটিং আর বোলিংত সুন্দর প্রদর্শন আগবাবে বাদ ক্রিকেট ক্লাবে রোহনক প্রদান করলে মেন অব দ্য মেচর সন্মান। বঁটা প্রদান করলে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তথা অভিজ্ঞ প্রশিক্ষক মুকুট দাস আর জ্যেষ্ঠ ক্রিয়া সাংবাদিক কুলিন সাহাই। এই বঁটা লাভ করে আনন্দিত রোহন হাজরিকা। সেইটো এটা ভাল এক্সপিৰিয়েঞ্চ হয়, ভাল লাগে যেতিয়া আমি নিজৰ টীমৰ কাৰণে কণ্ট্ৰিবিউট কৰোঁ। চ' আই এম হেপ্পী। নিজা প্ৰথম মেচত জয়েৰে এই টুৰ্ণামেণ্টত অভিযান আৰম্ভ কৰি আনন্দিত অঙ্কুৰজ্যোতি ক্লাবৰ অধিনায়ক। ভাল লাগিছে, জিকিছোঁ, ফাৰ্ষ্ট মেচ আছিল আৰু ৰোহনে ভাল খেলিল। তাৰ সি এটা চাইড দি মানে এংকৰ ৰোলটো প্লে কৰি দিল, সেইকাৰণে আমি 307 করব পাৰিছো। টুর্নামেন্টৰ নিজা দ্বিতীয় মেচত পরাস্ত হৈ টুর্নামেন্টত অভিযান সামৰিলে গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টাৰে। মেচৰ অভিজ্ঞতাৰ কথা কলে গুৱাহাটী ক্রিকেট কোচিং সেন্টাৰৰ অধিনায়কে। এক্সপিৰিয়েঞ্চ মানে এনেও অঙ্কুৰজ্যোতি টিমটো এনেও ভাল থাকে। সো আমাৰ এটা ভাল টিমৰ আগেইনষ্ট খেলিলে মানে এক্সপিৰিয়েঞ্চটো ভাল হয়, মানে বহুত বস্তু শিকিব পাওঁ। যিহেতু আমি আজি হাৰিলো কিন্তু বহুত বস্তু শিকিব পাইছো, যেনেকে সিহঁতৰ টিমে পুরা ওভার খেলিছে তো সিহতর রানটাও আহিছে। আমার 45 ওভার্স খেলে যে নো মানে চেঞ্জ হোক নহোক কিন্তু আমার ইন্টেন্টটা 50 ওভার্স খেলিব থাকিব লাগিছিল, তো সেটো আমার নহল। বেয়া লাগিছে, একো নাই। আমি এনেকুৱা বাদ ক্রিকেট ক্লাবক আমি থ্যাংক ইউ কৈছো। ইমান মানে 50 ওভার্সর ম্যাচটো আমি অল আসামকতো নাপাওয়ে, তো স্পেশালি আন্ডার 19ৰ কারণে দিছে, তো সৰু সৰু ল'ৰাবিলাক মানে চান্স পাইছে, তো সেইটোৰ কাৰণে বহুতখিনি বস্তু শিকিব পাৰি। ইফালে এই টুর্নামেন্টৰ ম্যাচ প্রত্যক্ষ কৰি অভিভূত জ্যেষ্ঠ ক্রিয়া সাংবাদিক কুলিন সাহা। যুব ক্রিকেটারের এখন সুন্দর টুর্নামেন্ট উপহার দিয়ার বাবে আয়োজক বাদ ক্রিকেট ক্লাবক ধন্যবাদ জ্ঞাপন করলে সাংবাদিকগুলো। খালি গুয়াহাটিতে নয়, গোটেই অসমতে অসম ক্রিকেট খন্তে বহুত ইনফ্রাস্ট্রাকচার বনাইছে বলে কৈছে। কিন্তু মই দেখিছো বেসিক্যালি যেবিলাক ইম্পর্টেন্ট ম্যাচবোৰ একমাত্র গুয়াহাটিতে হয়, তারপর বাকিবোৰ ম্যাচ নোহা হয়েছিলে। বাদ ক্রিকেট ক্লাবেই একচুয়ালি গুয়াহাটিত প্রথম এই নতুনত্ব আনিছে, হাউ টু এনজয় দ্য ক্রিকেট, লিমিটেড ওভার্স ক্রিকেট তেওঁলোকে কৈছে। সেই সময়ত বর্ষা পাতা নাছিল, কিন্তু এইবিলাকত ইহঁতে পাতে গোটেই দপদপনি। এই বাদ ক্রিকেট ক্লাবৰ ভাস্কৰ, তাৰপিছত আমাৰ মুকুট কলিতা, তাৰপিছত আমাৰ আবু নাসিম, এইবিলাকে খেলি গৈছে ইয়াৰপৰা। আজি এতিয়া ৰিয়ান পৰাগে খেলিছে বা ৰাজস্থান পৰা হেৰিত খেলি, ইও খেলিছে ইয়াতে, ৰাজস্থান ৰয়েলছৰো খেলিলোঁ। এদিন মই আশা কৰিছোঁ আমাৰ ৰোহনো খেলিব। ৰোহনৰ হাতত মানে সাংঘাতিক বেটিং পাৱাৰ আছে মই জানো, আৰু বলিঙো ভাল। তাৰ ফিগাৰ, ফিজিকেল ফিটনেছ আৰু শিকাৰ আগ্ৰহ, তার দেউতাক গৌতম হাজরিকা নিজেই রঞ্জি ভাল প্লেয়ার আছে। উল্লেখ্য যে আম্পায়ার দায়িত্ব পালন করিলে জিন্টু দাস আর মিহির বিক্রম দত্তই, স্কোরারের দায়িত্ব থাকিল নিতুল আলী। শনিবারে টুর্নামেন্টর 11 মেচত অবতীর্ণ হব গুৱাহাটী টাউন ক্লাব বনাম দ্য রয়্যালস একাডেমি আমিনগাঁও। ক্রিয়া অনুরাগীর আশা সাফল্যমণ্ডিত হোক 19 বছর অনূর্ধ্ব আন্তঃসংস্থা ক্রিকেট মিট। ভিডিও জার্নালিস্ট ভার্গবর সৈতে চিন্ময় বরার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।